আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের সাথে আসলে আমার অনেক কথা হয় অনেক ক্লায়েন্টের সাথে, তো তাদের অনেকেরই চাহিদা থাকে ট্যুরিস্ট ভিসার বিষয়ে। আসলে আমরা ট্যুরিস্ট ভিসার এই বিষয়টা নিয়ে অত আগ্রহী ছিলাম না, কিন্তু আসলে ক্লায়েন্টদের অনেক চাহিদার জন্য আমরা দেখলাম যে আসলে অপরচুনিটি আছে তাদেরকে হেল্প করার। তো এর জন্য আমরা কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো করে, দেখলে আসলে আমরা কয়েকটা দেশ নিয়ে আলাপ করব, তো কাজেই আপনারা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে দেখেন ইনশাল্লাহ সবগুলো দেশ সম্পর্কে জানতে পারবেন এবং নিজের অবস্থান বুঝে আপনি কোন কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে চান বা নির্দিষ্ট কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাকে ভালো একটা গাইডলাইন দিতে পারবো। প্রথমেই আসি, আপনারা জানেন আমার প্রিভিয়াস প্রায় সবগুলো ভিডিও আসলে রোমানিয়া নিয়ে, রোমানিয়ার ব্যাপারেই আমরা একটু কথা বলি। রোমানিয়ার ট্যুরিস্ট ভিসা স্পেশালি ফর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ বাংলাদেশের বাইরে আছেন, তাদের জন্য জিনিসটা একটু ইজি এবং যাদের স্যালারি স্ট্রাকচারটা ভালো থাকে বা পার্টনার ভিসা বা বিজনেস ভিসায় আছেন তাদের জন্য, তাদের জন্য আসলে রোমানিয়ার ট্যুরিস্ট ভিসাটা অনেক মানে ইজি হয়ে যায় এবং ভিসা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কিন্তু একটা জিনিস, যারা দুবাইতে আছেন তাদের জন্য একটা সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসলে পাওয়াটা খুব কঠিন, একটু খুব কঠিন মিনস আসলে অনেক ডিলে হয়ে যাচ্ছে, সময় বেশি লেগে যাচ্ছে, বাট আমরা চেষ্টা করতেছি এটাকে কাছে নিয়ে আসার জন্য। তো রোমানিয়াতে যদি কেউ ট্যুরিস্ট ভিসাতে যেতে চান এবং তার যদি পার্টনার ভিসা থাকে, স্যালারির স্ট্রাকচারটা যদি ভালো থাকে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বাট বাংলাদেশ থেকে আসলে পারছি না আপাতত, বাংলাদেশের বাইরে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যারা দুবাই, ওমান, সৌদি, মালয়েশিয়া, কাতার এসব দেশে আছেন, যাদের স্যালারি স্ট্রাকচারটা ভালো বা যাদের প্রোফাইল ভালো, বিজনেস স্ট্রাকচারটা যদি ভালো হয়, যে সেক্টরে আছে সেখানে যদি একটু ভালো পজিশনে থাকে, তাহলে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো এবং ভিসা হবে ইনশাল্লাহ, আমরা ইনভাইটেশন নিয়ে আসতে পারবো। এছাড়া রোমানিয়াতে কেউ যদি বিজনেস ওপেন করতে চান, আপনারা কি ধরনের বিজনেস ওপেন করতে চান সেই বিষয়ে যদি আমাদের সাথে কথা বলেন, আমরা ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা জানেন যে আমার নিজের কোম্পানি আছে ওখানে এবং আমরা অলরেডি সেখানে বিজনেস শুরু করেছি। আশা করি আপনারাও যদি কেউ করতে চান এবং আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে এবং ইজি ওয়েতে দ্রুততার সাথে আমি এ ব্যাপারে আপনাদেরকে হেল্প করতে পারবো। আরেকটা বিষয়ে একটু কথা বলি, এটা ট্যুরিস্ট ভিসা না, এটা হচ্ছে অনেক ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করে, সেটা হচ্ছে যে রোমানিয়ার পারমিট তারা পেয়েছে দুবাই থেকে, এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে 3 মাসের বেশি লেগে যাচ্ছে, তো দ্রুত কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কি না। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করবো। যারা ওয়ার্ক পারমিট পাইছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ব্যাপারে ভালো হেল্প করতে পারবো। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, রোমানিয়া ছাড়াও সেনগেন কান্ট্রিগুলোতে অনেকেই যেতে চায় ট্যুরিস্ট হিসেবে, সেক্ষেত্রে বর্তমানে আমাদের হাতে কিছু অপশন আছে, যেমন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে আমরা, আপনি জানেন এটা একটা পৃথিবীর মানে ভ্রমণ, যারা পিপাসু বা যারা আসলেই ট্যুরিস্ট তারা কিন্তু সুইজারল্যান্ডের নাম শুনলে আসলে তারা সবার আগে যেতে চায়। এটা এইরকম একটা কান্ট্রি এবং এইরকম একটা কান্ট্রিতে আপনারা যদি যেতে চান, সেক্ষেত্রে স্পেশালি যারা দুবাইতে আছেন তারা যদি যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবো এবং ইনভাইটেশন লেটার এনে দিতে পারবো এবং আশা করি আপনাদের ভিসা হবে, ভিসা রেশিওটা ভালো। এছাড়া আরেকটা কান্ট্রি আছে নেদারল্যান্ড, সেই নেদারল্যান্ডে আমরা আপনাদেরকে প্রসেসিংটা করে দিতে পারবো, আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দিব। যাদের স্যালারি আপনার 7,000-8,000 উপরে আছে তারা যোগাযোগ করেন, যারা পার্টনার ভিসাতে আছেন তারা যোগাযোগ করেন, অবশ্যই ভিসার মেয়াদ আপনার 8 মাস 9 মাসের পরে হলে বেটার হয়। যারা নতুন পার্টনার ভিসা লাগাইছেন তারপরে আসলে আর কোনো আপনাদের হিস্ট্রি নাই, আপনাদের ট্রাভেল হিস্ট্রি নেই, সেক্ষেত্রে আসলে এটা ওইরকম লাভজনক হবে না। বাট যদি নর্মালি আপনারা চেষ্টা করেন, যাদের 8 মাস 9 মাসের পরে এবং কয়েকটা 2-3টা কান্ট্রি ঘোরা আছে তারা আমার সাথে যোগাযোগ করেন, নেদারল্যান্ডে 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় এবং ভিসা হওয়ার এই মুহূর্তে প্রবাবিলিটি অনেক বেশি। পাশাপাশি কেউ যদি ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য সাউথ আফ্রিকার ভিসা নিতে চান, সৌদি আরব, কাতার, তারপরে হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এইসব কান্ট্রিগুলোর ভিসা নিতে চান ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। মূল ব্যাপার হচ্ছে কি, আসলে আপনার বর্তমান অবস্থানটা কোন জায়গায়। আপনি যদি ভালো একটা স্যালারিতে থাকেন,
আপনার জন্য কিন্তু একটা বড় কান্ট্রিতে যাওয়া ইজি, কিন্তু ইজিটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ আপনি কিভাবে ওই দেশে যাবেন এর জন্য আপনাকে একটা প্রপার প্ল্যান তৈরি করতে হবে। অনেকে যে আমাকে মেসেজ দিচ্ছে যে আমি ট্যুরিস্ট ভিসায় আসতেছি, আমি কি এই দেশে যেতে পারবো কিনা। আরে ভাই, জিনিসটা কি এত সোজা যে আপনি আসবেন আর চলে যাবেন? আপনাকে আসতে হবে, আসার পর আপনাকে প্রিপারেশন নিতে হবে, আপনি কেন কিভাবে যাবেন এর জন্য একটা প্রপার গাইডলাইনে থাকতে হবে। প্রপার গাইডলাইন নিয়ে আপনি স্লো একটা সময় দিয়ে যেতে পারবেন। আপনি আসার পরে 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 2 মাসের মধ্যে চলে যেতে চান, এটা আসলে পসিবল না ভাই। হ্যাঁ, তাহলে আপনাকে বাইপাস করে যেতে হবে। নর্মাল মানে আপনার যেটা ট্রু ওয়ে সেগুলো দিয়ে আপনি কখনো এইভাবে পারবেন না। আপনাকে সময় দিতে হবে, আপনাকে আপনার বুদ্ধি খরচ করতে হবে, আপনাকে আপনার টাকা খরচ করতে হবে, এরপরেই আপনি যেতে পারবেন, আদারওয়াইজ না। তো যদি কেউ ট্যুরিস্ট ভিসাতে রোমানিয়া, চেক, তারপরে হচ্ছে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সাউথ আফ্রিকা, সৌদি বিজনেস ভিসা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে হেল্প করব। ওকে, থ্যাংক ইউ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। বাট আসলে ভাই একটা জিনিস কি, অনেকেই মেসেজ দেয়, শত শত মেসেজ আসে, সব মেসেজের অ্যান্সারটা প্রপার টাইমে প্রপারলি দেওয়া হয় না। তো এর জন্য আসলে রাগ করার কিছু নাই, কারণ আপনারা বুঝে নেবেন যে আমি আসলে অবশ্যই বিজি, কারণ অনেক মানুষের সাথে আমার যোগাযোগ করতে হয়। তো আমি যতটুকু পারি সর্বোচ্চ অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এবং আমি চিন্তা করেছি নেক্সট হয়তো একটা ভিডিও করবো আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপে যে ধরনের প্রশ্ন আসে একসাথে তাহলে অনেকের অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। তো ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।